আমি তো বলছি, আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমার গালে যদি দুটো চড় মারেন, আমি কিচ্ছু মনে করব না। যদি আমি দেখি ইয়েস আমি গিলটি, আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আমি অশোক গাঙ্গুলির একটা ভার্ডিক্ট দেখেছিলাম সিপিএমের আমলে, চাকরি নিয়ে একটা কেস হয়েছিল। উনি বলেছিলেন রায়তে যে সংশোধন করে নাও যদি ভুল থাকে। চাকরি খাওয়ার কথা বলেনি, আর এখন রোজ কথায় কথায় 3,000 চাকরি বাদ, 4,000 চাকরি বাদ। কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয়, বা সবাই আমার গভর্নমেন্টের ক্যাডার নয়। গভর্নমেন্টের ক্যাডার হলেও তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক। তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব। কিন্তু আমি একটু ভেবে দেখতে বলবো, কালকেও দুজন সুইসাইড করেছে, যদি কেউ ভুল করে থাকে তার দায়িত্ব তারা নেবে কেন? আজকে একটা ছেলে মেয়ে বিয়ে করে সংসার করছে, আজকে একটা ছেলে মেয়ে চাকরি করে বলে তার বাবা মাকে দেখতে পাচ্ছে, হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি? সে ভাবছে আমি থাকতে আমার ছেলেমেয়েরা পাবে কোত্থেকে? আমি তো বলছি যারা অন্যায় করেছে অ্যাকশন নিন, টেক স্ট্রং অ্যাকশন, আমার কোনো দয়া নেই তাদের জন্য। কিন্তু ছেলে মেয়েগুলো যাতে ভিক্টিমাইজ না হয়, তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক, দরকার হলে সে আবার পরীক্ষা দিক, দরকার হলে তার জন্য আলাদা কোনো বন্দোবস্ত, কোর্ট যেটা বলবে আমরা সেটাই করে দেবো, সিদ্ধান্ত আপনারা দিন। আমি চিফ জাস্টিসকে পেলাম না, সামনে সুব্রতদাকে পেলাম, আমি শুধু এটুকু বললাম, এটা আমার মনের ভাবনা। কারণ আমি যখনই কাগজে ছবি দেখেছি কালকে জলপাইগুড়িতে সুইসাইড করেছে, সকাল থেকে আমার মনটা কাঁদছে। সে কোন দলের সমর্থক, কোন এর পার্টির সমর্থক আমি জানি না, কিন্তু পরিবারটা কাঁদছে, ওরাও আমাদের পরিবারের কেউ না কেউ সদস্য। তাই আমি বলবো, কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই হয়েছে কিছু পলিটিক্যাল লোক, কত কেস পড়ে আছে তাকাবে না, রোজ পিআইএল, মানে পলিটিক্যাল ইন্টারেস্টেড লিটিগেশন। আমরা আগে জানতাম পাবলিক ইন্টারেস্টেড লিটিগেশন, আজকে এই জিনিস চলছে, কেউ কেউ নিজের স্বার্থে করছে, সবাই নয়। আমি আইনজীবীদের বলবো, ব্যাপারটা ভেবে দেখবেন, ব্যাপারটা ভেবে দেখবেন। যখন মানুষ অসহায়, যখন মানুষের কোথাও যাবার জায়গা থাকে না, অন্য রাজ্যে তো এটা হচ্ছে না, এ রাজ্যে কেন হচ্ছে?